নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। গাজা উদ্ধার সংক্রান্ত বিষয় নিয়ে আমরা প্রতিনিয়তই হয়তো আপনাদের সামনে বিভিন্ন প্রান্তের এই ধরনের নেশা কারবারিতে রাজ্য প্রশাসনিক আধিকারিকদের সফলতা নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরি। কিন্তু বিষয়গুলি হচ্ছে যে এত পরিমাণেও নেশা সামগ্রী উদ্ধার করার পরেও কি থেমে রয়েছে নেশা সামগ্রী পাচারের কাজ? একেবারেই নয়। আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়তই এই ধরনের ঘটনা উঠে আসছে। রাজ্য প্রশাসনিক আধিকারিকরা সেই পরিস্থিতিকে সামাল দিতে একরূপ ব্যর্থ বলাই চলে। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে 1190 কেজির পর এবারে 21 কেজির গাঁজা উদ্ধার, এবং বলাই যেতে পারে যে প্রায় একই দিনে 6 ঘন্টার ব্যবধানের মধ্যে দুটি জায়গা থেকে সেখানে এই গাঁজা উদ্ধারের ঘটনা উঠে আসে। কি রয়েছে বিস্তারিত, চলুন দেখে নেওয়া যাক। ঘটনা তেলিয়ামোড়া থানাধীন হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে। প্রতিদিনের মতোই বুধবার সন্ধ্যায় তেলিয়ামোড়া থানাধীন হাওয়াই বাড়ি নাকা চেকিংয়ে বসে তেলিয়ামোড়া থানার পুলিশ নাকা চেকিংয়ে। আগেই তেলিয়ামোড়া থানার পুলিশের কাছে গোপন সংবাদ ছিল WB39D7281 তেল বহনকারী গাড়ি দিয়ে বহিররাজ্যের উদ্দেশ্যে কোটি টাকার উপরে গাঁজা নিয়ে আসছে। তেলিয়ামোড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুব্রত চক্রবর্তী নির্দেশক্রমে থানার পুলিশ হাওয়াই বাড়ি নাকা চেকিংয়ে বসে থাকে, এবং সূত্রের খবর অনুসারে কর্তব্যরত পুলিশ বাহিনী তেল পরিবহনকারী সেই গাড়িকে আটক করে। যদিও পুলিশের কাছে গোপন সংবাদ রয়েছে যে সেই গাড়ি দিয়ে কোটি টাকার উপরে গাঁজা বহিররাজ্যে পাচারের খবর রয়েছে, সেই গোপন সংবাদের ভিত্তিতেই তেলিয়ামোড়া থানার পুলিশ সেই গাড়িটিকে আটক করে। হাওয়াই বাড়ি থেকে গাড়ি থেকে নিয়ে আসা হয় তেলিয়ামোড়া থানা। পরে তেলিয়ামোড়া থানার পুলিশ তেল বহনকারী গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ প্রায় 2100 কেজি। সেই সাথে আটক করা হয় গাড়ির চালক ও সহচালককে, যথাক্রমে কারি পাশান ও নীলেশ কুমার তাদের নাম রয়েছে। তাদের বাড়ি বিহারে এবং পুলিশ এক্ষেত্রে মামলা গ্রহণ করবে বলেই জানিয়েছেন। এদিকে প্রশ্ন একটাই যে কোটি কোটি কেজি গাঁজা পুলিশ উদ্ধার করে থাকলেও বিভিন্ন যানবাহন তল্লাশির মধ্য দিয়ে, তবে কেন প্রকৃত গাঁজা কারবারিদের আটক করতে ব্যর্থ রয়েছে প্রশাসন? তবে কি শস্যের মধ্যে ভূত লুকিয়ে রয়েছে? প্রশ্নটাতে ওয়াকি বহাল মহলের। সন্ধ্যার সময় একটা ইনফরমেশন আবার পাই যে WB3D7281 একটা অয়েল ট্যাঙ্কার, এটার মধ্যে গাঁজা আছে। তো এরপরে আমরা এটাকে আটকাই আমার এখানে। তো আটকানোর পরে এরপরে এখন মালিক ইয়ে ড্রাইভার এবং তার খালাসিকে জিজ্ঞেস করি, তখন তারা বলে যে এটা এই গাড়িটা তারা এখান থেকে কিনেছে। তো কিনে এটা নিয়ে যাচ্ছে এখান থেকে, আগরতলা থেকে গাড়িটা কিনে নিয়ে যাচ্ছে। তো এটা নতুন রং করা, নতুন ইয়ে। তো আমাদের সন্দেহ হতে এরপরে আমরা ওপরটা আমাদের লোকজন উঠে তারপরে দেখে যে ওই ট্যাঙ্কের মধ্যে, এটা অন্য ট্যাঙ্কারে যেমন আলাদা আলাদা চেম্বার থাকে, এটা কোনো চেম্বার নেই, এটা একটা সিঙ্গেল চেম্বার। ওপরে একটা টিনের আচ্ছাদন আছে, এটার পরে নিচে আমরা প্রায় 2100 কেজি গাঁজা, 25 কেজি করে প্যাকেট এক একটা। তো এটা আমরা রিকভারি করি। তো ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্টকে অ্যারেস্ট করা হয়েছে। এরপরে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি, করে দেখা যাক কী হয়। আর আমরা একটা স্পেসিফিক এনডিপিএসে কেস নিচ্ছি। আর আপনাদের ইয়ে আছে যে সকালবেলা আমরা আরেকটা ট্রাক করেছি যেখান থেকে নাকি 1190 কিলো। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। রাজ্য এবং বহিরাজ্যের চিকিৎসকদের এক নির্ভরযোগ্য ঠিকানা হাপানিয়া স্বস্তি মেডিকেল হল। আপনি এবং আপনার পরিবারের চিকিৎসা সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে মেডিসিন, সুগার, গ্যাস্ট্রোলজি, উচ্চ রক্তচাপ জনিত সমস্যা, নাক কান গলা, প্রসূতি ও স্ত্রী রোগ, শিশু, অর্থোপেডিক, চর্ম, সার্জারি, মানসিক রোগ, ব্রেন স্ট্রোক, স্পন্ডিলাইটিস, বিভিন্ন ব্যথা, আর্থ্রাইটিস ইত্যাদি রোগের জন্য রাজ্য এবং বহিরাজ্যের বিশিষ্ট চিকিৎসকদের পরামর্শ পেয়ে যাবেন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে। এছাড়া বহিরাজ্যে কাজের অভিজ্ঞতা সম্পন্ন ফিজিওথেরাপিস্টরাও এখন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের
শ্রীবাস্তা ফিজিওথেরাপি সেন্টারে রোগী দেখছেন। উন্নত মানের চিকিৎসা জনিত সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বার, ত্রিপুরা মেডিকেল কলেজ রোড, আগরতলা। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 9774691921 অথবা 7005313939। আমরাই আপনাদেরকে উন্নত পরিষেবা প্রদানের জন্য অঙ্গীকারবদ্ধ।